আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি সবসময় চুলের উপর যে প্রেসারটা দেই, তো যেহেতু আমার রিবন্ডিং করা চুল প্রায় 1.5 বছর হয়ে গেল, তাই আবারও রিবন্ডিং করতে চলে আসলাম রাজশাহী ওমেন্স ডল বিউটি পার্লার ফায়ার সার্ভিসে। তো এই তো যাওয়ার সাথে সাথে আমার চুলটাকে আগে ওয়াশ করে নিল, কারণ আমার চুল কার্ল করা ছিল। তারপরে আপুরা হচ্ছে স্ট্রেট করে মেডিসিন লাগানো শুরু করলো। আসলে রিবন্ডিংয়ে অনেক প্রেশার যায় মাথার ওপর দিয়ে, কারণ অনেকে হচ্ছে স্ট্রেট করতে হয়, 2-3 জন লেগে আপুরা করে দিচ্ছিল। আর আপুরা অনেক যত্ন করে আমার হেয়ারটা রিবন্ডিং করে দিচ্ছিল। এই তো ক্রিম দেওয়ার পরে ওয়াশ করে নিয়ে এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর পরে আবারও টানতে হয়। যারা রিবন্ডিং করেছে বা করে তারা জানে, তো আমি জাস্ট একটু আপনাদের কাছে শো করলাম। সেকেন্ড মেডিসিন দেওয়ার আগে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ অনেকক্ষণ বসেছিলাম, মাজা লেগে গেছে আমার, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো তারপরে আবার মেডিসিন লাগিয়ে দিচ্ছে আমার হেয়ারে। আমি যদি রিবন্ডিং করে সরাসরি এসে বলতাম আপনাদের কাছে আমি রিবন্ডিং করেছি, তাহলে আপনারা আবার বলতেন কোথায় থেকে করেছি, কীভাবে কি এই সেই। তাই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করি। এমনিতেও রাজশাহী ওমেন্স ডল বিউটি পার্লারের কাজগুলো অনেক ভালো, এই কারণে ওখানে যাওয়া আমার রিবন্ডিং করতে। তারপর আপুরা আমার জন্য লাঞ্চ রেডি করে রেখেছিল, যেহেতু আমি সকালের দিকে গিয়েছিলাম, এই জন্য দুপুরের দিকে আমার জন্য খাবারের ব্যবস্থা রেখেছে। তারপরে কফি দিয়েছিল, অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট এই তেহেরির সাথে কোক দিয়েছিল, যেটা আমি সবসময় খেতে পছন্দ করি। কোক আমি আমার মেয়ে সবাই পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমার হেয়ারটা আবার ওয়াশে নিয়ে যাওয়া হয়, আমি মেডিসিন ওয়াশ করে দিচ্ছিল। আমি আজকে যে রিবন্ডিং করছি সেটা হচ্ছে শাইনিং রিবন্ডিং, এটাতে হেয়ারটা অনেক শাইন করে। এই তো মেডিসিনটি ভালো করে ওয়াশ করে দেওয়ার পরে আমার হেয়ারে আবারও আরেকটি মেডিসিন অ্যাপ্লাই করে 15 মিনিট রাখতে দেয়। 15 মিনিট শেষ হলে আমার হেয়ারটাকে আবারও সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়। তারপরে আমার হেয়ারটাকে শুকানোর পরে আমার হেয়ারের এটা হচ্ছে ফাইনাল লুক। রিবন্ডিংয়ের নিয়ম হচ্ছে রিবন্ডিং শেষে 3 দিন একদম স্ট্রেট, মানে রোবটের মতন থাকতে হবে, কানের ওই পাশে চুল দেওয়া যাবে না, চুল বাঁধা যাবে না, চুলে পানি দেওয়া যাবে না ভুলেও। তারপর 3 দিন পর এসে ফাইনাল ওয়াশ দেবে, আর ফাইনাল ওয়াশের পরে ফাইনাল লুক হেয়ারের। তো আমি চলে আসলাম 3 দিন পর, 3 দিন আর দেখাইলাম না। 3 দিন পর চলে আসার পর আমাকে ফাইনাল ওয়াশ দিচ্ছে, এত সুন্দর লাগছিল, মাথাটা খুব পেইন করছিল আজকে, যেহেতু আজকে আমি ওয়াশটা করে আসলাম। আর এ তো আমাকে ওয়াশ করিয়ে দেওয়ার পরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো আমি এখন। রিবন্ডিং হেয়ারে অনেক কেয়ার করতে হয়। আমাদের নর্মাল চুলেও যদি আমরা কেয়ার না করি তাহলে কিন্তু হেয়ারের সমস্যা হয়, আর সেখানে তো এটা রিবন্ডিং চুল। রিবন্ডিং হেয়ারে অবশ্যই কেয়ার করতে হয়, তাছাড়া হেয়ারের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি এটা দিয়ে প্রায় 4 বার করলাম, আমার হেয়ার আলহামদুলিল্লাহ ভালো আছে কেয়ার করার জন্য। সব কিছুরই একটা যত্নের উপর নির্ভর করে, যত্ন করে রাখলে লং লাস্টিং করে, আর যত্ন না করে রাখলে তো লং লাস্টিং করবে না, খুব স্বাভাবিক। তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ। আজীবন।